কুরবানি বলতে চাইছি আপনি কুরবানি দিতে গিয়ে কোন পশুগুলোকে চয়ন করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কুরবানি পশুর জন্য কোনো বয়স সময়সীমা নেই তবে শর্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যেটি জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের কুরবানি অধ্যায়ের হাদিস রয়েছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি দাও তাযবাহু ইল্লা মুসিন্নাতান তোমরা কুরবানি দাও যে পশুর দুধের দাঁত পড়ে গিয়ে দাঁত উঠেছে এই ধরনের পশু তোমরা কুরবানি দাও তবে যাদের দুধের দাঁত রয়েছে সে পশু নয় এখানে হাদিস থেকে যেটি নিব কুরবানি পশুর জন্য বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন না তবে শর্ত লাগালেন দুধের দাঁত উঠে গিয়ে দাঁত বের হলেই সে পশু কুরবানি দেওয়া যাবে গবাদি পশু আপনাকে নিতে হবে বাহিমাতুল আনাম যেহেতু আল্লাহ সুবহান ও তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতের শেষ অংশে বললেন বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তু বলতে গিয়ে আপনাকে বলতে চাইছি উট গরু ছাগল ভেড়া দুম্মা এই সমস্ত পশু এবং গরুর সঙ্গে মোষও রয়েছে মহিষ এগুলো তোমরা কুরবানি পশু হিসেবে চয়ন করো আমরা সাধারণত সচরাচর যেটি আমাদের চালু সেটি হচ্ছে এই ছাগল এবং গরু এই দুটি পশুকে আমরা চয়ন করি এই পশু আমরা কুরবানি দিতে চাই আপনি হাটে এখন যাবেন এই দুটোর মধ্যে কোনো একটি আপনি চয়ন করবেন আপনি চয়ন করতে গিয়ে আপনি যেগুলো দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সুস্পষ্টভাবে চারটি তার ভিতরে যদি চারটি গুণ সুস্পষ্ট পাওয়া যায় যে ত্রুটি চারটি গুণ বলতে গেলে চারটি ত্রুটি যদি তার ভিতরে থাকে যে পশু আপনি কিনতে যাচ্ছেন হতে পারে ছাগল হতে পারে গরু যদি চারটি থাকে সুস্পষ্ট তার মধ্যে একটি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি সুস্পষ্ট যদি তোমরা দেখতে পাও সেটি হচ্ছে অন্ধ কানা যে ছাগল যে গরুটি নেবেন যদি কানা হয় সেটি নেওয়া যাবে না তারপরে আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আল মারিদাতু বাইয়ানুন মারদুহা যদি দেখতে পাও সুস্পষ্ট রোগা দুর্বল রয়েছে সে পশু তোমরা দিবে না তারপরে বললেন আল আর যাও বাইয়ানুন আরদুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পশু তুমি নিবে সেটা যদি দেখতে পাও খোঁড়া রয়েছে তার পা ভাঙা হতে পারে তার কানে কোনো ছিদ্র থাকতে পারে কান কাটা হতে পারে এই সমস্ত যদি তার ত্রুটি থাকে তাহলে এই পশু তোমরা চয়ন করবে না আর কোন পশু চয়ন করবে না যে পশু দেখতে পাচ্ছ একেবারেই দুর্বল যার হাড্ডিতে মজ্জা বলে কোনো জিনিসই নেই এমন দুর্বল এই পশু তোমরা কুরবানি দিবে না তাহলে কুরবানি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পশু চয়ন করেছিলেন সেটি হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ তিনি কুরবানি দিয়েছিলেন একদম মোটা তাজা সিং বিশিষ্ট যার চোখ তার পা ছিল কালো বর্ণের আল্লাহ রাসূল সাল্লাম এই ধরনের পশু চয়ন করেছিলেন এই হাদিস থেকে যেটি শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে পশু চয়ন করতে গিয়ে ছাগল গরু চয়ন করতে গেলেই আপনাকে হৃষ্টপুষ্ট মোটা সিং বিশিষ্ট পশু আপনাকে আমাকে চয়ন করতে হবে এই পশু দিয়েই আপনাকে আমাকে কুরবানি দিতে হবে এটি কেন দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল লাভের জন্যে এখন এই ধরনের পশু আমরা চয়ন করলাম এখন কুরবানি দেওয়ার জন্য আর একটি প্রশ্ন থেকে যাই আমরা বাজার থেকে তো আমরা গরু ছাগলের মধ্যে যেটা হোক একটা নিলাম হৃষ্টপুষ্ট মোটা তাজা নিলাম আমরা দুর্বল রোগা টাইপের নিলাম না পশু আমাদের চয়ন হলো এখন আর একটা